সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, স্বপ্নে কেউ যদি মোজা দেখতে পায়, মোটা মোজা, পাতলা মোজা, চিকন মোজা, চামড়ার মোজা, যে কোনো আকৃতির মোজা হোক না কেন, স্বপ্নে মোজা দেখার অর্থ কি, কিতাবের মধ্যে এই বিষয়ে কি উল্লেখ করা হয়েছে। অবশ্যই সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে কেউ যদি সাধারণ মোজা দেখে, অর্থাৎ সাধারণ যে মোজাগুলো অ্যাভেলেবেল, পাতলা পাতলা মোজা, তো এই জাতীয় মোজা দেখা স্বপ্ন দ্রষ্টা ধন সম্পদের মালিক হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে। স্বপ্নে কেউ যদি ছেঁড়া মোজা দেখে, তাহলে স্বপ্ন দ্রষ্টা কোন সুগন্ধি ক্রয় করার লক্ষণ বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে যদি কোনো মানুষকে মোজা দান করতে দেখে, তাহলে স্বপ্ন দ্রষ্টা বিশাল সম্পত্তির মালিক হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি দেখতে পায় জীর্ণ শীর্ণ কোনো পচা গন্ধযুক্ত ময়লা কাদা পচা ভিজা এ জাতীয় কোনো মোজা দেখে, তাহলে এই জাতীয় মোজা দেখা স্বপ্ন দ্রষ্টা কারো নিকট থেকে কোনো কিছু গ্রহণ করবে, এবং যেটা গ্রহণ করবে ওটা অনেক ভালো হবে। এবং স্বপ্নে কেউ যদি খুবই মোটা আকৃতির অথবা চামড়ার ভালো উন্নত মানের কোনো মোজা দেখে, তাহলে হালাল উপায় উপার্জনের মধ্যে ওই ব্যক্তি নিজে আত্মনিয়োগ করবে, এই ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি মোজা তার স্ত্রীকে অথবা তার মা বাবাকে ক্রয় করতে দেখে, তাহলে স্বপ্ন দ্রষ্টা সুস্বাস্থ্যবান হওয়ার লক্ষণ। কেউ যদি কোনো ছেঁড়া মোজা সেলাই করতে দেখে, তাহলে এই স্বপ্ন দেখা তার পরিবার থেকে অভাব অনটন দূরীভূত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কোনো গুনাহগার, কোনো পাপাচারী, কোনো খারাপ ব্যক্তিকে মোজা পড়তে দেখার অর্থ হলো ভাগ্য তার অনুকূলে হবে। তদ্রূপ ভালো কোনো মানুষকে যদি মোজা পড়তে দেখে, তাহলে ভাগ্য তার অনুকূলে হবে না। তদ্রূপ স্বপ্নে যদি কোনো স্ত্রী লোক মোজা অথবা বোরকা অথবা জাতীয় হাত মোজা পা মোজা জাতীয় মোজা পরিধান করতে দেখে, তাহলে সে পরিবারের কাছে অনেক সম্মানিত হওয়ার এবং অনেক ভালোবাসা পাওয়ার ইঙ্গিত বুঝতে হবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলো আসছে, স্বপ্নে ওড়না দেখলে কি হয় এই জাতীয় বিষয়গুলো নিয়ে আরো ভিডিও আসবে আমাদের চ্যানেলে। অবশ্যই সামনের ভিডিওগুলো দেখার জন্য মোবারকবাদ জানাচ্ছি, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।